Redmi 13 style banai duniya ka pai in bangladesh আমাদের হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই। মোটামুটি আলোচনা প্রায় শেষ পর্যায়ে, বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সবাই অবগত আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর এই বাণিজ্যে কি সরকারি দল কোনো অত্যাচার করে নাই, কোনো মামলা করে নাই, মানুষকে ঘেরে নেয় নাই? দিয়েছে আসলে আমার জ্ঞান অত্যন্ত স্বল্প, আমি আসলে ধর্ম সম্পর্কে জানি না। যাতে যে আমার 100 পুত্রকে অন্যায় ভাবে যেহেতু ধ্বংস নষ্ট ই করা হয়েছে, তো শ্রীকে যে অবিশ্বাসী দিবেন আমি এটা মাথা থেকে নিব হবে না। কারণ আমাদের দেশের দায়িত্বে যিনি এখন হাতে তুলে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে আপনারা সবাই চিনেন জানেন যে ওনার গুণের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সারা বিশ্বে উনি গুণান্বিত নন্দিত, অথচ আমাদের বাংলাদেশ গত 15 বছর ওনাকে নানাভাবে অপমান করেছে, ঘুষখোর সুদখোর এভাবে কথা বলা হয়েছে, এমনকি পদ্মা ব্রিজের নিচে নদীর পানিতে চুবানো হবে এমন কথা বলেছে, ওনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে 6 মাসের জেলও দেওয়া হয়েছিল। আল্লাহ রহমতে সে সকল মামলা থেকে উনি খালাস পেয়েছেন, যেদিন এই সরকার পালিয়েছে সেদিন তার পরে।